ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলী তারিখে বাগদাদের মধ্যে আনছেন, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলী, কি নাম? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, একজন বড় মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, খলিফা হারুন রশিদের যুগের প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফের করে। তো উনার ইন্তেকালের পরে কবরে ফেরেস্তা প্রশ্ন করতে আসে, তিন প্রশ্ন, মার রব্বু কোমা দিনু কোমান নাবিয়ুক। তো বুঝুন তো ফেরেস্তার বাসা কড়া, মার রব্বু কোমা দিনু কোমান নাবিয়ুক, উনি চুপ। এখন আল্লাহ ফেরেস্তাদেরকে শিখাই দিয়েছে, হাঁ কইলে আল বিসুহু মিনাল জান্নাত, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, আর না কইলে হা হা লা আদ্রি কইলে ফিডা। এখন যে হাঁও কয় না নাও কয় না এরে কিরব, আর কবরতে এই ধরনের মুসল্লি আর কেউ নাই, একজন রে পাওয়া গেছে। ফেরেস্তা ফোর্সে বিপদে শুধু দমকায় ক ক এ মাতে না, ওরা যত গরম এ তত নীরব। এক ফুট যায় ফেরেস্তারা আল্লাহর কাছে গেছে, যাই এক আল্লাহ কার কাছে পাঠাইছেন, ক কী কে তো হাঁও কয় না নাও কয় না কীর্তন। আল্লাহকে তোরা সরাই জিজ্ঞাসা করি, আল্লাহ একবার করে খতিব বাগদাদি লিখছে, আল্লাহ জিজ্ঞাসা করেন, এই কাজী হাইলে কবি ফারি নলে কবি না, তো হাও কস না নাও কস না বৌরিশ কা, আল্লাহ ফারি তো কস না কা। পাম নবীর একটা হাদিস লিয়ে চিন্তা করতেছে, আরে হাদিস নিয়ে গবেষণা কবরে এটা তো দুনিয়ার কাজ, ক না সারা জীবন আমি জানি এটা আপনার নবীর হাদিস, আমি পড়ছি পড়াইছি ওয়াজ করছি, কিন্তু আজ ইয়া কবরে আসি ফেরেস্তাদের ব্যবহার দেখি সন্দেহ হইতেছে। ক মানে ক দেন না ফেরেস্তারা আমার ধমকায়, মার রব্বু কমা দিন, কত হাদিস কি? তখন সনদ সহ শুনিয়ে দিয়েছেন, হাদ্দাসানা আব্দুর রাজ্জাক ক্বাল হাদ্দাসানা মা'মার আনি যুহরি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইস্তাহিযু শাইবাতিল মুসলিম, যাদের চুলার দাড়ি সাদা হয়েছে আল্লাহ তাদেরকে লজ্জা করেন, শরম করেন। কি বুঝলেন? সাদা চুল সাদা দাড়ি দেখলে আল্লাহ শর্মায়, মানে কি আল্লাহ সম্মান করে। আপনার নবীর হাদিস, আপনি নাকি সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালাকে সম্মান করেন? তো কথা তো ঠিক, কত হেরা আমার দমকাইছে কাজী জ্ঞান, যেখানে আপনি আমার সম্মান করেন হিয়ানে দারোয়ানে আরে দমকায়, এগুন দারোয়ান নয়নি। ক হাদিসও ঠিক, তোর যে দমকাইছে এটাও ঠিক, ক মানে ক সাদা চুল সাদা দাড়ি মানে যাদের বয়সের কারণে চুল দাড়ি ফাঁকছে এদেরকে না, তোর কি পাকছে? তুই তো তোর ছেলেদেরকে ওসিয়ত করিয়ে আসছ তোর মৃত্যুর ঘরে যেন তোর চুল আর দাঁড়িতে সাদা রং লাগাই দেয়। ক আল্লাহ আপনি বুঝি বুঝেন না, আমি চিন্তা করি দেখছি মরণ তো অত্যাসন্ন, এখন দুনিয়াতে বাঁচার জন্য উপায় কি, আখেরাতে বাঁচার জন্য উপায় কি? আমি চিন্তা করি দেখছি আমার কোনো আমল নাই, অথচ ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওস্তাদ ইমাম আবু হানিফার সাগরিদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং হারুন রশিদের যুগের কাজী কোজাত, ওই লোকে বলতেছে আল্লাহ আমার কোনো আমল নাই, কি আমল দিয়ে বাঁচুন? বহুত চিন্তা করি আপনার হাবিবের হাদিস এটা পাইছি, চিন্তা করলাম তাও তো আরেক সমস্যা, সুলদানি তো পাকে না, তো চিন্তা করলাম একটা অভিনয় করি, দুনিয়ার মানুষ সুলদানিরে কালা করে, আমি করলাম সুলদানিরে সাদা করে দাও, দেখি আখেরাতে বাঁচতে পারিনি। আল্লাহ যা করছি আপনি জানেন, আমি আপনার ভয়ে করছি, আল্লাহকে যা মাফ করে দিলাম তোর জন্য জান্নাত। কথাটা কোন কান থেকে বলছিলাম? যেখানে বড় জোরে কি করে সেলুট দেয় সেখানে ছোট হুজুরের বেলাসে নেই। আল্লাহ কোরআনে ফেরেস্তাদের কথা কেন বলছে? ফেরেস্তারা মানব তৈরির আগ পর্যন্ত আশরাফুল মাখলুকাত ছিল, তো ফেরেস্তা যখন আদমকে সেজদা করছে বাকিওয়ালার আর কেউ বাদ আসেনি, তার মানে সব মাখলুক আদমকে সেজদা করছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এ আদমকে ফেরেস্তারা সেজদা কেন করলো? সেজদা করছে তার এলেমের কারণে। সুবহানাল্লাহ বলেন, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাজাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেস্তারা জিজ্ঞাসা করছে, ওরা জবাব দিতে পারে নাই, আদম জবাব দিছে এলেমের কারণে, আদম দামি হইয়া গেছে, আদমকে সেজদা করছে। তাহলে বলেন মানব জাতি দামি হওয়ার পিছনে মৌলিক যেই কারণ যেটা কাজ করেছে সেটা হলো এলেম। এই জন্য আলেম ওলামাকে শ্রদ্ধা করা, আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে নি, এটা আমাদের জন্মগত বিষয়, জন্মগত ইলমের সাথে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা এটা জন্মগত বিষয়, আল্লাহ তৌফিক দান করুন। হযরত চলে আসতেছেন শেষ পর্যায়ে, আমি দুই চার মিনিটই আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই, ইনশাআল্লাহ এখানে অনেক বড় কাজ হবে, ভবনের কাজ হবে, সবক শুরু হবে, মাদ্রাসা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এমপি মহোদয়, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, ওনারা প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকতা আছে, ওনারা শুধু অঙ্ক শোনান নাই, ইনশাআল্লাহ ওনারা সহযোগিতা পৌঁছাইয়া দিবেন, সর্বাত্মক চেষ্টা করবেন, কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী যারা আছি আমরাও একটু একটু সহযোগিতা করব।